এখন কুলির নাম্বার ওয়ান মুভি দেখা যদি নতুন যেটা বেরিয়েছে এটা দেখা যায় আপনি হিন্দি সিনেমার প্রতি হতাশ হয়ে পড়েন যে ইন্ডিয়ারা বলিউডরা স্বপ্ন মানে একই সিনেমা রিলিজ করে নতুন কিছু নাই, তাহলে বলবো আপনি ভুল। কারণ এখন আমি যে মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা দেখার পর আপনার ধারণা পাল্টে যাবে, আমার নিজেরও পাল্টে গেছে। আমিও ভাবছি হিন্দি সিনেমা দেখবো দেখতে গা এইরকম বললে কে দেখে, কিন্তু আমারও ধারণা পাল্টে দেয় এইরকম একসিল আবার কখন ট্রেইলার বেরোইলো কখন মুভি বেরোলো আমি কিছুই জানি না, মানে হঠাৎ করে চোখের সামনে বললাম বাপ নামটা এরকম কে, দেখা যাক কি হয় ঘটনা। তো দেখে ফেললাম মুভিটা, মুভি দেখার পর আমার রিয়াকশন ও ভাই ঠিক দেখলাম বলে অতিরিক্ত রিয়াকশন দিয়েছে কাট। মুভি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একে ভার্সেস একে, একে ভার্সেস একে মানে হচ্ছে অনিল কাপুর ভার্সেস অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপ হচ্ছে একটা পরিচালক আর হচ্ছে অনিল কাপুরকে তো আপনারা চিনেনই, তো কারণ হচ্ছে এরকম যে অনুরাগ কাশ্যপের সাথে অনিল কাপুরের একটা ঝগড়ার মতো তৈরি হয়ে যায়। ঝগড়ার মতো তৈরি হয়ে যাওয়ার ফলে অনুরাগ কাশ্যপ সোনাম কাপুরে কিডন্যাপ করে, মানে অনিল কাপুরের মেয়েরে কিডন্যাপ করে নেয়। কারণ ট্রাক্স দেয় হচ্ছে সকাল হওয়ার আগে খোঁজ দিবে, কোনো পুলিশের সাথে যোগাযোগ করা যাবে না, কোনো দ্বিতীয় ব্যক্তি সাহায্য নেওয়া যাবে না, যদি নেয় তাহলে খারাপ কিছু করতে চাইবো এই কাহিনি। তো এখন ব্যাপারটা যা দাঁড়াচ্ছে মানে দেখার পর মনে হচ্ছে আসলে আমার মনে দেখার সময় মনে হচ্ছে আসলে আমি মুভি দেখতেছি না, মনে মনে হচ্ছে যেমন আসলে সত্যি সত্যি ঘটতেছে। প্রথমত নামগুলো সব ঠিকই আছে, বাস্তবে যেই নাম মুভি তো ঠিক একই নাম একই ধরনের রোল অভিনয় করে গেছে, তখন সোনাম কাপুরে কিডন্যাপ করছে মানে। তারপরে এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে ক্যামেরা, মানে ক্যামেরাটা রিয়েলিস্টিক মনে হচ্ছে যে মোবাইলে দূর পারতে পারতেছে ভিডিও করছে, এরকম কোনো ব্যাপার আছে না, এরকম একটা ব্যাপার এখানে ঘটছে, মানে মনে হয়েছে যে পুরো সিনেমাটা আসলে রিয়েলিস্টিক একটা ভাব দিতে পারছে সক্ষম হয়েছে মানে মিলে। এই জন্য আসলে এটা ভালো লাগছে বেশি, এবং এখানে ভালো লাগার শুধু এটাই না, এখন সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে এই মুভিতে সেটা হচ্ছে যে টুইস্ট, মানে মুভিতে টুইস্টও দিছে বলে ভাবলাম যে আচ্ছা সাদা মাঠে বসে, কিন্তু না মানে মুভি শেষ দিকে এসে আমার টুইস্টের বাইরে ভাব করতেছে বলে এরকম টুইস্টে আশা করি না, মানে কী হবে মানে পরবর্তী কী হতে পারে এটা সম্বন্ধে কোনো ভাবি নেই, মানে সাধারণত আমি ভাবি যে পরে কী হতে পারে মুভি শেষ হওয়ার আগে ভাবি নেই, তো ভাবিও নাই তার মধ্যে এটা মানে হইয়া একটা জবরদস্ত একটা ব্যাপার দাঁড়াইছে যা মানে বলা যায় একটা মন্ত্রমুগ্ধ মতো। এদিক তিনটার মতো গান ছিল, তার মধ্যে দুইটা র‍্যাপ সং ছিল, র‍্যাপ সং সাধারণত আমার পছন্দ না, কী করে না করে বোঝা যায় না, কিন্তু এই মুভির দুইটা র‍্যাপ সং আমার কাছে র‍্যাপ সং আমার এত ভালো লাগছে যে হ্যাঁ কী বলবো বলে বোঝানোর মতো না। তো সব মিলিয়ে বলার যে দারুণ একটা মুভি, তারপরে হচ্ছে অনিল কাপুরের আমি চিন্তাম আগেও কিন্তু তোমার একটা মানে ততটা ভালো লাগতো না, কিন্তু এই মুভি দেখার পর আমি ওনার ভক্ত হয়ে গেছি বলা যায়। আর তাছাড়া যিনি পরিচালক আমি তো ভাবলাম যারা পরিচালক তারা আসলে অভিনয় করতে পারে না খুব একটা দক্ষ না, কিন্তু এখানে উনি ভালো অভিনয় করছে করে জবরদস্ত অভিনয়। তো এটা রেটিং যদি দেই তাহলে রেটিং দাঁড়ায় বইটা 10/8। তো সব মিলিয়া তাহলে একটা মুভি অবশ্যই দেখা উচিত, মাস্ট ওয়াচ মুভি। তো আপনি নেটফ্লিক্সে পেয়ে যাবেন, তাছাড়া চুরি করলে অন্য জায়গা থেকেও পেয়ে যাবেন। তো আজকের পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো মুভি রিভিউ নেওয়ার জন্য ভালো থাকবেন।